যে যাদের ওয়েট লিফটিং করতে হয়, তো যারা ফাস্টিং করছে, রোজা রাখছে, তো ওজন ওঠানোর ক্ষেত্রে তাদের কি রকম নিয়ম কানুন মেনে চলা উচিত? রোজা রেখেও কিন্তু জিমে যাওয়া যাবে, রোজা রেখেও কিন্তু, এটা নির্ভর করছে যে কার শারীরিক ক্ষমতা কিরকম। ইয়াংদের ক্ষেত্রে, ইয়াং ছেলেরা যারা জিমে যাচ্ছে, তারা কিন্তু রোজা রেখেও জিম করতে পারে, কোনো সমস্যা নেই। যে যাদের ওয়েট লিফটিং করতে হয়, তো যারা ফাস্টিং করছে, রোজা রাখছে, তো ওজন ওঠানোর ক্ষেত্রে তাদের কি রকম নিয়ম কানুন মেনে চলা উচিত, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, কি করণীয়? জি, এখন জিনিসটা হচ্ছে যে রোজা রেখেও কিন্তু জিমে যাওয়া যাবে, রোজা রেখেও কিন্তু, এটা নির্ভর করছে যে কার শারীরিক ক্ষমতা কিরকম এবং কার বয়স কিরকম, কার শারীরিক অন্য কোনো তার প্রাসঙ্গিক রোগ বালাই আছে কি না, তাই না? বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই না, ইয়াংদের ক্ষেত্রে, ইয়াং ছেলেরা যারা জিমে যাচ্ছে, তারা কিন্তু রোজা রেখেও জিম করতে পারে, কোনো সমস্যা নেই। 20-30 বছরের মধ্যে যারা আছে, তারা জিম করতে পারে। তাদেরকে বুঝতে হবে তারা তাদের শরীর কতটুকু নিতে পারে। প্রথম 7 দিন রোজা রাখার সময়, প্রথম 7 দিন যেহেতু আমরা রোজা রাখাটা শুরু করেছি এবং বডি কিন্তু একটা চেঞ্জের মধ্যে আসে, তাই না, একটু কষ্ট হয়, শরীর অ্যাডজাস্ট করছে, সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়টাই বুঝে নেওয়া উচিত মানুষের, যে কোনো মানুষের, যে আমার শরীর কতটুকু অ্যাকচুয়ালি করতে পারে। দেখা যাচ্ছে এক সপ্তাহ পর অনেকটাই শরীর অ্যাডজাস্ট করার ফলে তখন কিন্তু প্রথম দিকে যেই কষ্টগুলো ছিল সেই কষ্টগুলো কমে যায়। দেখা যাচ্ছে তাদের যে কর্মক্ষমতাটা, নাড়াচাড়া করা, বাজার করা বা জিমে যাওয়া হোক, সেটা আগে থেকে অনেকটা ইম্প্রুভ করে। তো এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বয়স্কদের ক্ষেত্রে, যেটা যেহেতু আমি বয়স্কদের নিয়ে বেশি কাজ করি আমাদের কমিউনিটির, তো বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে তাদেরকে লিমিট করতে হবে রোজা রাখার সময়টা, মানে সারা দিনের সময়টা, তারা যখন ইফতার করছে, মাগরিবের নামাজটা পড়ছে, তারপরে গিয়ে তাদের হাঁটাচলা করা বা হালকা কিছু শারীরিক ব্যায়াম করা, কিন্তু বসে থাকা না। ওই সময়টাতে কি হচ্ছে, তারা যে ইফতারটা করছে সারাদিন খাবার পরে, সেটাও হজম হচ্ছে, তাদের যে সারাদিন তারা রেস্টে ছিল রোজা রাখার ফলে, সেই জিনিসটা তাদের চেঞ্জ হচ্ছে, তাদের শরীরের যে নাড়াচাড়া করার প্রয়োজনীয়তা সেটা পূরণ হচ্ছে। তো অনেকগুলো উপকারিতা তারা একবারে পাচ্ছে। এবং তাদের যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, কোলেস্ট্রল থাকে, ওজন বেশি থাকে, তাদের এমনিতেও 15-20 মিনিট প্রতিদিন তো হাঁটাচলা এমনিও নিয়ম আছে, তো সেই জিনিসটা তাদের পূরণ হয়ে যাচ্ছে। এইটি একটু বলতে চাচ্ছিলাম, হাঁটার প্রসঙ্গ যদি আনলেনি, অনেকে বয়স্করা বা অনেকেই বিভিন্ন বয়সী সকালবেলা হাঁটেন, বিকেলবেলা টাইম করে কাজ শেষে ফিরে হাঁটেন, তাহলে আপনি সাজেস্ট করছেন যে সন্ধ্যার ইফতারের পরে, ইফতারের পরে তারা মাগরিবের নামাজটা পড়লো, তারপরে তারা হাঁটতে বের হলো, সেই সময়টা, সেই সময়টা হাঁটতে, যদি বাইরের ওয়েদার খারাপ থাকে, ঘরের মধ্যে হাঁটা হালকা পাতলা ব্যায়াম করলো। আচ্ছা আচ্ছা, তো আরেকটি বিষয় আমি একটু অন্য ধরনের, মানে কি ধরনের ছোটখাটো ব্যায়াম করা যেতে পারে এই সময়ে শরীরটাকে ফিট রাখবার জন্য? অনেকে আছেন, আমরা একটু ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ করি, আবার অনেকে ট্রেডমিলে করে, অনেকে সাইকেল চালানো, তো ঘরের মধ্যে থেকেই আমরা কি ধরনের ব্যায়াম রোজা রেখে করতে পারি? জি, যারা ট্রেডমিল চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, তারা সেটা কন্টিনিউ করুক, সেটা তাদের জন্য খুবই উপকারী, ভালো। যারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, যারা হাঁটাচলাটাই সবচেয়ে বেস্ট। হাঁটাচলা বেস্ট কেন? হাঁটতে গেলে দেখা যায়, আমরা যেটাকে বলি ব্রিস্ক ওয়াকিং, মানে একটা হাঁটার মধ্যে তো স্পিড থাকে, স্লো ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিংটা একটু তাড়াতাড়ি হাঁটা, আর একটা হচ্ছে পরে গিয়ে তো রানিং শুরু হয়ে যায়, দৌড়ানো শুরু হয়ে যায়। তো সেটা মাঝামাঝি পর্যায়ে, যেটা একজনের স্পিড থাকে, ব্রিস্ক ওয়াকিং, সেটা সবচেয়ে ভালো। আর আরেকটা হচ্ছে 10-15 মিনিট তারা সেটা করুক। করলে কি হয় যে তাদের একটা ঘাম ঝরে, শরীরটা গরম হয়, হাত পা নাড়াচাড়া করছে, শরীরে রক্ত চলাচলটা বাড়ছে, খাবারের হজমটা হচ্ছে। সেটার পরে পাশাপাশি তারা, এখন যারা বিল্ডিংয়ে থাকেন তারা কিন্তু সিঁড়ি দিয়ে নামতে পারে, কথার কথা তারা যদি 5 তলায় থাকে, প্রয়োজন নাই যে 5 তলা থেকে আপনাকে 1 তলাতেই নামতে হবে, 5 তলা থেকে আপনি 3 তলায় আসেন, 3 তলা থেকে আবার উপরে 5 তলাতে যান, মানে ওইটার লিমিটের মধ্যে আপনি উঠানামা করেন। যখন প্রয়োজন হয় আপনি রেস্ট নিলেন, ব্রেক নিলেন সিঁড়ির মাঝে, যখন প্রয়োজন হয় আপনি পানি পান করলেন, যদি আপনি পিপাসা লাগে বা ঘাম বের হয়। এটা যেহেতু আপনি রোজার পরে, ইফতারের পরে, জি, কারণ ইফতারের সময় বয়স্কদের ডেফিনেটলি, রোজার সময় বয়স্কদের ডেফিনেটলি করা উচিত না এই জিনিসগুলো। আরেকটা হচ্ছে যে বিল্ডিংয়ের লবিতে, যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং খুবই কমন নিউ ইয়র্কে, বিল্ডিংয়ের লবিতে হাঁটাচলা করা, এই জিনিসগুলো। তারপরে ওই সময়টাও একটা ভালো সময়, অনেকে যারা অন্যান্য কাজ থাকে বয়স্কদের, যেরকম ফর এক্সাম্পল তারা হয়তো লন্ড্রি করছে, তারা হয়তো ঘর পরিষ্কার করছে, তারা হয়তো কাপড় ধুচ্ছে, তারা হয়তো বাজার করছে, তো এই সময়টা ভালো এই জন্য যে শরীরটা চাঙ্গা হচ্ছে। আবারও বলছি যে খাবার যে হজমটা, ওই হজমটা খুবই জরুরি এই সময়টাতে।
সাথে কারণ তার সারা দিন খাবারের পরে যেটা হয় আমাদের কমিউনিটিতে যেটা খুবই কমন সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় কিন্তু তখন বেশি খেয়ে ফেলে মানুষ এবং এই জিনিসটা মানুষদেরকে পোর্শনটা ওয়াচ করতে হবে এই জন্য যে আমাদের ব্রেন কিন্তু কখন বুঝতে পারে যে আমাদের খাবার কতটুকু পূরণ হলো স্টমাকে 20 মিনিট পরে তো সেই জন্যই বলা হয় যে হালকা খাবার পর অনেকে আছে না যে হালকা একটু ইফতারি খাবার পর তারা নামাজ পড়ে এসে বাকি খাবারটা খাচ্ছে ততক্ষণে কিন্তু ব্রেন অল্প খাবারের পর টের পেয়ে যায় আর কতটুকু তার স্টমাকে খালি আছে এবং কতটুকু খাবারটা খেতে হবে তো অনেকেই আছে যে খেতেই থাকে খেতে প্রচুর খেতে পারে তারা খিচুড়ি খাচ্ছে ইফতারি বিভিন্ন ভাজা পোড়া খাচ্ছে জিলাপি খাচ্ছে মিষ্টান্ন খাচ্ছে তখন দেখা যাচ্ছে যে দাদা এত বেশি খাচ্ছে যে সারাদিনের তো তুলনায় যেটা খাবার তাদের প্রয়োজন তার থেকে তো বেশি খাচ্ছে এবং তাদের শরীরের যেগুলো পুষ্টিকর খাবার না প্রয়োজনের তুলনায় বেশি খাচ্ছে তাদের পোর্শনও বেশি তারা যে ধরনের ক্যালোরি নিচ্ছে এগুলো হাই ডেন্সিটি ক্যালোরি যেরকম ক্যালোরি কিন্তু পোর্শন থাকে যেরকম অল্প কিছু ভাত থাকুক হুইট ব্রেড থাকুক পোর্শন থাকে দেখা যাচ্ছে তারা ডেন্স ক্যালোরি খাচ্ছে যেগুলো প্রচুর তৈলাক্ত প্রচুর আপনার কার্বোহাইড্রেট যে সমস্ত খাবার যেটা অ্যাকচুয়ালি শরীরের জন্য একদম পুষ্টিকর না সারাদিন খালির পরে হঠাৎ করে এগুলো নেওয়া জি 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 এবং তখন দেখা যাচ্ছে তাদের শরীর কিন্তু আরো বেশি খারাপ হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে প্রেশার কোলেস্ট্রল এগুলো তো ডায়াবেটিস এগুলো সমস্যা তৈরি হচ্ছে তো সেই জন্য তাদের প্রয়োজন যে ওরকম বুঝে শুনে খাওয়া আস্তে আস্তে খাওয়া প্রয়োজন হলে অল্প খেয়ে তারা একটু ব্রেক নিয়ে তারপর বাকিটা খাওয়া এবং খাবার শেষ হলে সেই পর্বটা শেষ হলে খাবার এবং নামাজের পরে তারা গিয়ে হাঁটাচলাটা করুক তারা এক্সারসাইজটা করুক এটা হচ্ছে বেস্ট টাইম খুবই সুন্দর Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর